বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনার গঠন রীতির জন্য মধুসূদন অভিদের দ্য হিরোডিস ওয়ার ইপিস্টল অফ হিরোইন্স নামক কাব্যের কাছে ঋণী বীরাঙ্গনা কাব্যের প্রত্যেকটি স্বর্গই এক একটি স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন খণ্ডবাক্য কাব্যের প্রত্যেকটি স্বর্গে একটি করে মাত্র চরিত্র চরিত্রের কোনো ক্রিয়া নেই তাদের মনোগত একটি একটি সূক্ষ্মভাবেই স্বর্গগুলোর বর্ণনার বিষয় এ কাব্যে এগারো জন নারীর এগারোটি পত্র স্থান পেয়েছে পত্রগুলোর শিরোনাম যথাক্রমে এমন এক নম্বরে আসে দুষ্মান্তের প্রতি শকুন্তলা দুই সমের প্রতি তারা তিন দ্বারাকানাথের প্রতি চার দশরথের প্রতি লক্ষণের প্রতি সরুপন খা ছয় অর্জুনের প্রতি দ্রৌপদী সাত দুর্যোধনের প্রতি ভানুমতি আট জয়দ্রথের প্রতি দুঃসলা নয় শান্তনুর প্রতি জাহ্নবী দশ পুরুরবার প্রতি উর্বশী এগারো নীলধ্বজের প্রতি জনা তাহলে আমরা বীরাঙ্গনায় কাব্যই দেখতে পাচ্ছি সংগৃহীত নারী চরিত্রগুলোর মধ্য দিয়ে নারীত্বের রূপকে ধরতে চেয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত আলোচ্য এই পত্রগুলিকেই কাব্যরসের সঙ্গে নাট্যরসেরও একটা সার্থক সমন্বয় করে তিনি পাঠকের মাঝে প্রকাশ করতে চেয়েছিলেন বীরাঙ্গনা কাব্যের উল্লেখযোগ্য তিনটি নারী চরিত্র সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব মধুসূদন পৌরাণিক নারী চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন আধুনিক রূপে প্রত্যেকটি চরিত্রই সমাজে ভয় লোকলজ্জা ত্যাগ করে নিজ নিজ প্রিয়জনদের প্রণয় কামনা করেছেন প্রতিটি পত্রে সেই নারীদের মধ্যে উল্লেখযোগ্য তিনজনের ভেতরে প্রথম আমরা যাকে গ্রহণ করব তিনি হল শকুন্তলা দুষ্মাণ্ডের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলা চরিত্রের মধ্যে এক অপরিসীম মাধুর্য প্রকাশ পেয়েছে দুষ্মন্ত এখানে বীর নয় শকুন্তলাও এখানে বীরাঙ্গনা নয় সে স্বামীগত প্রাণা যে স্বামী গোপনে বিয়ে করে তাকে বিস্তৃত করেছে তারও অমঙ্গল চিন্তা মনে স্থান দেয় না এমনকি কেউ সেজন্য তার প্রণয়ীকে অভিশাপ দিতে পারে ভেবে শঙ্কিত হয়ে ওঠে এখানে বলা হয়েছে শুনি স্রোতনাথ ভাবি গম্ভীর নিনাদে নিন্দি সেন বনদেব তোমায় নৃমণি কাপি ভয়ে পাশে তিনি সাপ দেন রসে শকুন্তলা নির্লোভ হস্তিনার সম্রাট দুষ্মণ্ডের ঐশ্বর্যের প্রতি তার কোনো লোভ নেই অপর চরিত্র রয়েছে তারা সোমের প্রতি তারাপত্রে মধুসূদন এক উদ্দাম লালসাময়ী নারীর নির্লজ্জ মনোভাব প্রকাশ করেছেন তার মুখের পরিচয় সে গুরুপত্নী কিন্তু তার আচরণ কেবল এর ব্যতিক্রম মাত্র তা নয় বরং সম্পূর্ণ বিরোধী তারা চরিত্রের মধ্যে একটি সেবিকার ভাব প্রকাশ পেয়েছে কিন্তু লালসা উগ্রতাকে অতিক্রম করে তার কল্যাণীর রূপ ধারণ করতে পারেনি অপর একটি চরিত্র রয়েছে রুক্ষিণী এই রুক্ষিণী দ্বার কানাথের প্রতি পথে রুক্ষিণী চরিত্রের মধ্য দিয়ে যে মনোভাব অভিব্যক্তি হয়েছে তা বৃন্দাবনের কস্তুরী চন্দন ধূপ গন্ধে অদ্যেপান্ত সুরভিত মুখে শ্রীকৃষ্ণের পুণ্য নাম গুণেই রুক্ষিণী তার প্রতি আকৃষ্ট হয়েছেন এখানে যেন রুক্ষিণী চণ্ডীদাসের রাধা জয়দেব কিংবা বিদ্যাপতির রাধনায় ধ্যান স্বপ্নে রুক্ষিণী কৃষ্ণকে দেখে আকৃষ্ট হয়েছে এখানে কবিতার ভাষায় বলে নিশার স্বপনে হেরি পুরুষ রতনে কাইমন মন অভাগিনী আছে তারে দেবী সাক্ষী করি বরি দেব নরোত্তমে বা বড়ভাবে আমরা এইভাবে বীরাঙ্গনা কাব্যে বিভিন্ন ধরনের পত্রের যদি আমরা রস দেখতে চাই তাহলে আমরা এই কাব্যগ্রন্থটি পড়ে দেখতে পারি ধন্যবাদ সবাই